শিবপুরা নামের একটি গ্রাম ছিল। ওই গ্রামে কুয়ো না থাকার কারণে সব গ্রামবাসীরা নদীর থেকেই জল আনত। একদিন গ্রামের একটি মহিলা নির্মলা নদীর ধারে বসে কাপড় ধুচ্ছিল, তখনই ওই নদীর থেকে বিকট আওয়াজ শুনতে পায়। কে ওখানে যে আমাকে ভয় পাওয়াচ্ছে? কে আছে এখানে? আরে কে কে ওখানে? আমি আমি আছি এখানে। ডাইনি ডাইনি পালাও এখান থেকে, ডাইনি পালাও পালাও এখান থেকে। নির্মলা নিজের কাপড় ছেড়ে গ্রামের দিকে পালিয়ে যায়। আরে ও গ্রামবাসীরা, শোনো শোনো, ওই নদীতে যেও না, ওই নদীতে একটা ডাইনি আছে। আরে কি বলছো বোন, ডাইনি নদীতে? সকালেই তো আমরা সবাই ওই নদী থেকে জল ভরে আনলাম, তখন তো আমরা ডাইনি দেখতে পারিনি। তুমি কোথাও ঘুমের মধ্যে নেই তো? আরে তোমরা আমার কথায় বিশ্বাস করছো না? না তাহলে নিজেই গিয়ে দেখে নাও। হ্যাঁ ভাইয়েরা, চলো তো একটু নদীতে দেখি তো কিরকম ডাইনি আছে। সব গ্রামবাসীরা নদীতে যায়, কিন্তু ওখানে কোনো ডাইনি দেখতে পায় না। আরে এইখানে তো কোনো ডাইনি ঠাইনি নেই রে, নির্মলার তো কোনো ভুল ধারণা হয়ে থাকবে। চলো চলো ভাইয়েরা নিজের কাজে যাই। গ্রামের লোকেরা নদীতে কোনো ডাইনিকে দেখতে পায় না, তারপর সবাই ওখান থেকে চলে যায়। তার পরের দিন সকাল সকাল সবাই নদীতে আসে, কেউ জল ভরতে আসে, কেউ কাপড় ধুতে আসে, আর কেউ ওতে স্নান করছিল। ডাইনি জলের ভেতরে ছিল আর ওই সব দেখছিল। এই সব গ্রামবাসীরা আবার নদীতে এসেছে, এরা এরম ভাবে মানবে না, এদের কিছু না কিছু তো করতেই হবে। তখনই নদীতে গ্রামের একটি লোক সুখিয়া স্নান করতে আসে। যে সুখিয়া নদীতে চান করার জন্য ঢোকে, নদীর ভেতরে ঢুকে থাকা ডাইনি ওর পাটা ধরে নেয়। আরে 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 আরে, আমার পা কে ধরে আছে? আরে কে আছে রে ভাই নদীর ভেতরে? বাঁচাও বাঁচাও বাঁচাও! ডাইনি সুখিয়ার পা ধরে নদীর ভেতরে টেনে নেয়, আর তারপরে সুখিয়াকে নদীর থেকে বাইরে ফেলে দেয়। সুখিয়া অজ্ঞান হয়ে যায়। গ্রামের কিছু লোকেরা সুখিয়াকে ওখানে পড়ে থাকতে দেখে, সুখিয়া সুখিয়া এটা তোমার কি হয়েছে? আরে এ তো অজ্ঞান হয়ে গেছে, একে এর বাড়ি নিয়ে চলো, যখন এ জ্ঞানে ফিরবে তখন সব বলবে যে অজ্ঞান কি করে হলো। সব গ্রামবাসীরা ওকে উঠিয়ে ওর বাড়িতে নিয়ে যায়। যখন সুখিয়ার জ্ঞান ফিরে তখন ওর সাথে কি হয়েছিল সব বলে। ভাইয়েরা আমি সত্যি কথাই বলছি, নদীতে কেউ তো ছিল যে আমাকে নদীর ভেতরে টেনে নিয়েছিল। আরে এটা কি হয়ে যাচ্ছে? আগে তো নির্মলা, তারপরে সুখিয়া, তোমাদের দুজনের মাথা তো খারাপ হয়ে যায়নি? তোমরা আমার কথায় বিশ্বাস কেন করছো না গো? আমি সত্যি কথা বলছি। আরে ভাইয়েরা দেখতে পারছো না কত ভয়ানক গরম পড়ে গেছে? গরমের জন্যেই সুখিয়া অজ্ঞান হয়ে গিয়ে থাকবে, আর কিছু নয়। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো, এই সুখিয়া তো যা নয় তাই বলে যাচ্ছে। তারপর সব গ্রামের লোকেরা ওখান থেকে চলে যায়, কেউ সুখিয়ার কথায় বিশ্বাস করে না। তারপরও সবাই নদীতে যেত, ওরাও ওই নদীতে কাপড় ধুতে থাকে। তখনই ও ডাইনি ভয়ানক আওয়াজ করে, আর সব মহিলারা ওখান থেকে পালিয়ে যায়। এই লোকেরা মানবে না, এদের কিছু তো করতে হবে। নদীতে যে নোংরা পড়েছিল ওই নোংরা উঠিয়ে মাঝরাতে ডাইনি গ্রামবাসীদের বাড়ির বাইরে ফেলে আসে। আরে না শকর, যে আমার বাড়ির সামনে এমন নোংরা ফেলে গেছে! আরে কেউ আছে? আমার বাড়ি বাড়ি নোংরা কে ফেলেছে? দেখো গো, আমাদের বাড়ির সামনে কেউ এতগুলো নোংরা ফেলে গেছে, এবার বলো। এইসব দেখে পারো আর মুরলি গ্রামের লোকেদের সাথে ঝগড়া করে। ওই ডাইনি আবার মধ্যরাতে নদীর থেকে বেরিয়ে গ্রামে আসে, আর এইবার নদীর থেকে অনেকগুলো কাদা নিয়ে শঙ্করের বাড়ির সামনে ফেলে চলে যায়। সকাল হতেই, রানী
এই নোংরা গন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ গো, এই গন্ধ তো আমিও পাচ্ছি, মনে হয় বাড়ির থেকে আসছে। দুজনে বাড়ি গিয়ে দেখে ওদের বাড়ির সামনে অনেকগুলো কাদা পড়ে আছে। এই এই কাদা কে ফেলেছে আমার বাড়ির সামনে? কার এত সাহস? কি হয়েছে শঙ্কর দাদা, কেন এত চেঁচামেচি করছো? এই আরে ভাই, একটু এইখানে দেখো, কেউ আমার বাড়িতে এই কাদা ফেলে দিয়েছে। জানি না কে এসে, যদি জানতে পেরে যাই না ছাড়বো না ওকে আমি। হ্যাঁ, শান্ত হও শঙ্কর ভাই, কেউ তোমার সাথে কোনো মজা করেছে? কোনো ব্যাপার নয়, এখন তো আমি চুপ আছি, কিন্তু পরের বার এরকম হয়েছে না তো আমি তাকে ছাড়বো না। হ্যাঁ, সব গ্রামবাসীরা ওখান থেকে চলে যায়। যখন রাতে সব গ্রামবাসীরা শুয়ে পড়ে, তখন নদীর ডাইনি আবার গ্রামে আসে। যখন ওই ডাইনি নোংরা উঠিয়ে লোকেদের বাড়িতে ফেলছিল, তখনই গ্রামের এক লোক কিষানলাল নিজের বাড়ির জানলা দিয়ে ডাইনিটাকে নোংরা ফেলতে দেখে ফেলে। আমাদের গ্রামে ডাইনি, কিন্তু এই ডাইনি এখানে কি করছে? আচ্ছা, এখন বুঝতে পারলাম, এই সেই ডাইনিটা যে সবার বাড়িতে নোংরা ময়লা ফেলে ফেলে যাচ্ছিল। সকাল হতেই এই কথাটা গ্রামের লোকেদের বলতে হবে। ভুরার বাড়িতে ডাইনি নোংরা ফেলে যায়, তখন ভুরা সব গ্রামের লোকেদের সাথে লড়তে থাকে। অনেক হয়েছে তো, এই রোজ রোজ ডেইলি নোংরা কে যে ফেলে চলে যায়, কোনোদিনও কারুর বাড়ি আর কোনোদিনও তো কারুর, আর সে আমার বাড়িতে ফেলে দিয়েছে। ওর এত সাহস, একবার আমি হাতে পাই ওকে হাড়বই না আমি তাকে তো একদম। কিষানলাল রাতে ডাইনিকে দেখেছিল, তখনই ওখানে চলে আসে। থামো থামো থামো, তোমরা সবাই ঝগড়া করা বন্ধ করো, তোমাদের বাড়ির কাছে নোংরা আমাদের গ্রামের কেউই ফেলে দেয়নি গো। এটা কি বলছো তুমি, আমার বাড়িতে যদি কেউ নোংরাই ফেলেনি তাহলে কে ফেলে দিয়ে গেছে? শিগগিরি বলো আমাকে, শিগগিরি। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, আগে তোমরা প্রধান মশাইয়ের বাড়ি চলো, ওইখানে বলবো গিয়ে। তারপর সবাই একসাথে প্রধান মশাইয়ের বাড়ি যায়। কি ব্যাপার, তোমরা সবাই এখানে একসাথে? প্রধান মশাই, ঘটনাটাই এরকম হয়েছে যে সবাইকে এখানে আসতে হলো। হ্যাঁ হ্যাঁ বলো তো। প্রধান মশাই, আমাদের গ্রামে একটা ডাইনি আছে যে ওই নদীর ভিতর থেকে এসেছিল। দেখলে তো, আমি ঠিক বলেছিলাম না, ওই নদীতে ডাইনি ছিল যাকে আমি দেখেছিলাম। তার মানে যখন আমি স্নান করছিলাম তখন ওই ডাইনিটাই আমার পা ধরে থাকবে আর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই ঠিক বলছো, ওই নদীতে একটা ডাইনি থাকে, আমি নিজে ওকে দেখেছি গ্রামে। গ্রামে? আমরা তো কোনোদিনও কোনো গ্রামে ডাইনি দেখিনি। কিষানলাল সব গ্রামবাসীদের বলে, মধ্যরাতে যখন আমি জল খেতে উঠেছিলাম তখন আমার নজর জানলার বাইরে গেল, তো দেখলাম একটা ডাইনি সবার বাড়িতে নোংরা ফেলে যাচ্ছিল। এতটুকু নয়, আর সারা গ্রামে নোংরা ছড়িয়েই দিল। আর যখন সে ফিরে যাচ্ছিল তো আমি ওর পিছু করলাম আর ওই ডাইনি নদীর ভিতরে চলে গেল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ওই ডাইনি এরমটা কেনই বা করছে? এখন নদীতে যাওয়া কোনো বিপদ থেকে কম নয়। প্রধান মশাই, যদি আমরা নদীতে না যাই তো খাবোটা কি? আর বাকি বাড়ির সব কাজও তো জল দিয়েই হয়, খাবার বানানো, চান করা, কাপড় ধোয়া সব। হ্যাঁ প্রধান মশাই, শঙ্কর ঠিকই কথা বলছে, আমাদের বাড়ির বউরা নদীতে কি করে যাবে? আর সেটাই নয়, সারা গ্রামে একটা কুয়ো নেই, যদি কুয়ো হতো তো এত সমস্যায় পড়তে হতো না। হুম, এটা তো খুব বড় সমস্যাটা। আমি ভাবছিলাম কোনো তান্ত্রিক বাবাকে ডাকা যাক এই গ্রামে, সেই কিছু করতে পারবে। এখন সব গ্রামবাসীরা প্রধানের কথায় রাজি হয়ে যায়, আর প্রধান মশাই একটা তান্ত্রিক বাবাকে ডেকে সব কথা জানায়। আচ্ছা, এই জন্যে তোমরা আমাকে ডেকেছো, তোমরা চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। যদি চাও যে ডাইনি
এই নদী ছেড়ে চলে যাক, তার জন্য আমাদের গ্রামের মধ্যিখানে বসে যজ্ঞ করতে হবে। যজ্ঞে সব জোগাড় হয়ে যায়। তান্ত্রিক বাবা যজ্ঞ করার জন্য বসে পড়ে, আর সব গ্রামবাসীরা আশেপাশে দাঁড়িয়ে দেখে। তান্ত্রিক বাবা মন্ত্র পড়ে আর নিজের ঝুলির থেকে ছাই বার করে সারা গ্রামে ছড়িয়ে দেয়। প্রধান মশাই, এখন ওই ডাইনি এই গ্রামে কোনো দিনও আসবে না। বাবা, গ্রামে তো ডাইনি আসবে না, কিন্তু নদীর কি, আমাদের গ্রামের সব মহিলারাই নদী থেকে জল আনে। তখনই ডাইনি ওখানে এসে যায়। তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি অনেক শক্তিশালী। এই তান্ত্রিককে তো আমি ফুক দিয়ে হাওয়াতে উড়িয়ে দিতে পারি। তুমি কেন গ্রামের লোকেদের বিরক্ত করছো? ওরা যায় নদীতে জল ভরতে, তুমি ওদের ভয় পাইয়ে ভাগিয়ে দাও বা ওদের বাড়ির কাছে নোংরা ময়লা ফেলে দাও। কি নোংরা ময়লা আমি ফেলি? একটু চলো আমার সাথে তোমরা নদীতে। ডানি সব গ্রামবাসীদের নিজের সাথে নদীতে নিয়ে চলে যায়। দেখো একটু এই নদীটাকে, তোমরা সবাই দেখো, তোমরা এই নদীটার কি অবস্থা করেছো। আমি তো আরাম করে নদীতে ঘুমোচ্ছিলাম, কিন্তু তোমরা সব গ্রামবাসীরা এই নদীতে এত নোংরা করলে, যার ফলে নদীর জল দূষিত হয়ে গেল আর আমার এই নদীর ভেতরে দম বন্ধ হয়ে যাচ্ছিল, যার জন্যে আমি নদীর বাইরে এসে গেলাম আর তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিলাম। তুমি আমাদের মহিলাদের জল ভরতে দিলে না, এখন ওরা কোথায় যাবে জল ভরতে? তোমরা অনেক বেশি নোংরা, নিজের বাড়ি পরিষ্কার রাখো আর এই নদীতে সব ময়লা ফেলো, কেউ আবার চান করছে ওতে, তারপর আবার ওর মধ্যে নিজেদের জানোয়ারদেরও চান করাচ্ছ, ওই জলটাকে আবার তোমরা খেতেও নিয়ে যাও। এত নোংরা জল তোমরা সবাই কি করে খেতে পারো? তাই আমি ভাবলাম যে তোমরা এমন ভাবে মানবে না, তোমাদের সবাইকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। তুমি ঠিক বলছো, তুমি তো আমাদের চোখ খুলে দিলে, আজকের পর থেকে আমরা সবাই নদীতে নোংরা ফেলবো না। হ্যাঁ, যদি আমরা সবাই নদীতে কাজ করব তাহলে তো নদী নোংরা হবেই। এর উপায়ও আমি বলছি। প্রধান মশাই, আপনি গ্রামে দুটো তিনটে কুয়ো বানান, গ্রামে কুয়ো থাকলে কেউ নদীতে আসার প্রয়োজন মনে করবে না, সব কাজ বাড়িতেই হয়ে যাবে। তুমি ঠিক বলেছো, আমি কুয়ো নিশ্চয়ই বানা করাবো, তোমার অনেক অনেক ধন্যবাদ। আর ডাইনি ওখান থেকে সব সময়ের জন্য চলে